রিসেন্টলি আমরা দেখেছি যে বাংলাদেশে বন্যা কবলিত মানুষগুলোর পাশে কিন্তু মেগাস্টার শাকিব খান এবং তার কোম্পানি রিমার খারল্যান্ড তারা দাঁড়িয়েছেন এবং প্রচুর প্রচুর পরিবারকে তারা তাদের মতন করে সাহায্যের হাত তাদের প্রতি বাড়িয়ে দিয়েছেন। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো রিমার খারল্যান্ডের একটি পার্টিকুলার প্রোডাক্ট লিলি। তোমরা নিশ্চয়ই জানো লিলির কথা, তোমরা শুনেছো বাংলাদেশ থেকে যারা রিমার খারল্যান্ডের বিভিন্ন ব্রাঞ্চেসগুলো ভিজিট করেছো তারা তো ডেফিনেটলি জানবে এবং লিলির প্রচুর অ্যাড মানে বাংলাদেশ টেলিভিশনে হচ্ছে, আমরাই জেনে গেছি। এখন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, রিমার খারল্যান্ডের পরিধিটা ঠিক কতদূর বিস্তার হচ্ছে এবং মেগাস্টার শাকিব খান যে কোম্পানির সঙ্গে যুক্ত সেই কোম্পানি দিন দিন উন্নতির শিখরে পৌঁছবে, তার আবারও একটা বড় রকমের আজ কিন্তু আমরা পেলাম। রিসেন্টলি একটি টেস্ট ম্যাচ, ক্রিকেট টেস্ট ম্যাচ হয়েছে, তোমরা সবাই জানো পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ছিল, সেই টেস্ট ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ উইন করেছে, বাংলাদেশ জিতেছে। তো অবশ্যই আমি কনগ্রাচুলেশন আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে অবশ্যই জানিয়েছিলাম, আরও একবার জানালাম। এখন বিষয়টা হচ্ছে লিলি, রিমার খারল্যান্ডের একটি পার্টিকুলার প্রোডাক্ট লিলি। লিলি কিন্তু স্পন্সর করেছিল এই টেস্ট ম্যাচ, অনেকগুলো একটা খেলাতে না প্রচুর কোম্পানি স্পন্সরশিপে থাকে, তাদের মধ্যে একটা অন্যতম স্পন্সর ছিল কিন্তু রিমার খারল্যান্ডের লিলি, যে প্রোডাক্টটা মেগাস্টার শাকিব খান কিছুদিন আগেই অ্যাড করেছেন একজন বিদেশিনী নায়িকার সঙ্গে এবং তাকে প্রচণ্ড সুন্দর দেখতে লেগেছে। একটা জাস্ট বিউটিফুল একটা অ্যাড ছিল, সুপারব একটা অ্যাড ছিল। আমি তোমাদেরকে কিছু ছবি এখানে দেখাই। তার আগে আমি আরও একটা বিষয় বলতে চাই, এই যে রিমার খারল্যান্ড বা লিলি, এই যে তারা তাদের পরিধি পাকিস্তান পর্যন্ত বিস্তার করে ফেললো, কেননা এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে, এই লোকেশন কিন্তু ছিল পাকিস্তান। তো এবারে কি আমরা এরকম দেখতে পারি না যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে কোনো পাকিস্তানি নায়িকা? এটা কিন্তু আমাদের একটা চাওয়া থাকবেই, তার ভক্তকুলের এটা কিন্তু একটা চাওয়া থাকবে যে মেগাস্টারের বিপরীতে আমরা এবারে দেখতে পাবো কোনো পাকিস্তানি নায়িকাকে। সো দেখি, আমরা একটা পোস্ট হয়েছে খুব সুন্দরভাবে, বিউটিফুল টিমের বিউটিফুল জয়, সম্প্রতি পাকিস্তানের মাঠে আয়োজিত বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের অন্যতম পার্টনার মাল্টিন্যাশনাল কসমেটিক ব্র্যান্ড লিলি, অলওয়েজ বিউটিফুল এই ব্র্যান্ডের ডিরেক্টর এবং অন্যতম মালিক বাংলার নাম্বার ওয়ান তারকা মেগাস্টার শাকিব খান, পাকিস্তানে যেমন নিজের ব্র্যান্ড পৌঁছানো হচ্ছে, সিনেপ্রেমী হিসেবে আমরা চাই আগামীতে কোনো সিনেমায় শাকিব খানের বিপরীতে পাকিস্তানি নায়িকাকে কাস্ট করানো হোক। তোমাদেরকে এই ছবিটাও দেখিয়ে দিই, এই যে হচ্ছে সেই ছবি, এই ছবিটা কিন্তু আমি মেগাস্টার শাকিব খানের একটি ফ্যান গ্রুপ থেকেই পেলাম। এছাড়াও আমাকে বাংলাদেশের বেশ কিছু আমার পরিচিত বা বেশ কিছু বলবো না, একজন খুব পরিচিত ভাই, সে আমাকে পার্সোনালিও বেশ কিছু ছবি পাঠিয়েছিল, সেই ছবিগুলো এখানে কোলাজ করা, তাই আমি আলাদা করে আর সেই ছবিগুলো দেখালাম না। এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কোম্পানির মধ্যে কিন্তু লিলিও জলজল করছে, এই ম্যাচটার স্পন্সরশিপে কিন্তু লিলিও ছিল। সো এভাবেই রিমার খারল্যান্ড এগিয়ে চলুক, একদম বিশ্বের দরবারে এগিয়ে চলুক, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এই ব্র্যান্ডের নাম, এবং যারা ইউজ করছেন এই প্রোডাক্ট তারা অবশ্যই লাভবান নিশ্চয়ই, এবং তারা আরও লোকের মুখে ছড়িয়ে দিক এই বিষয়টা। আমি তো চাইবো যে ইন্ডিয়াতে কবে লঞ্চ করবে রিমার খারল্যান্ড, যেদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ করবে আমি যাওয়ার চেষ্টা করব, আমিও প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করব। সো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।